দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র আট রাজ্যকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি লিখলেন তিনি। গত দু সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্র। উৎসবের মরশুমে রাস্তাঘাটে ভিড় বাড়ছে। সম্প্রতি বড়দিনের উৎসবে গা ভাসায় শহরবাসী। সামনেই নতুন বছর, সাময়িক আনন্দ যাতে বিষাদে পরিণত না হয় সেই জন্য রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। দ্রুততার সঙ্গে সমস্ত রকমের জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। গত দু সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ায় তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেহেতু ওমিক্রনের আতঙ্ক রয়েছে সেই জন্য আগত আন্তর্জাতিক যাত্রীদের উপর নজর রাখার কথাও বলা হয়েছে। ফের বিধিনিষেধের আরোপ করার, পরীক্ষার হার বাড়ানোর, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরির পরামর্শ চিঠিতে দিয়েছেন রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্র। দেশে ফের করোনায় বাড়বাড়ন্ত। গত চব্বিশ ঘন্টায় দেশে এক লাফে 30% বাড়ল করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 13,154 জন, প্রাণ হারিয়েছেন 268 জন, যা রীতিমতো উদ্বেগজনক। মঙ্গলবার সারা রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন 752 জন। গত চব্বিশ ঘন্টায় এক লাফে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। দীর্ঘ প্রায় আট মাস পর ফের রাজ্যে হাজারের গণ্ডি ছড়ালো করোনা সংক্রমণ। বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1,159 জন। তার মধ্যে কলকাতাতেই একদিনে 500 পার করেছে সংক্রমণ। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 10।